এদিকে স্বাস্থ্যবিধি মেনে মেডিকেলে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বলেন স্বাস্থ্যবিধি না মেনে সামাজিক অনুষ্ঠানে যোগদান ও ভ্রমণের কারণে আবারও বেড়েছে করোনা। তবে এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। সচিবালয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রামিত হচ্ছে, এটা যদি এই হারে হতে থাকে তাহলে এই ব্যবস্থাও কিন্তু আলটিমেটলি কোলাবে না। কাজে আমাদেরকে দেশকে রক্ষা করতে হলে পরে, দেশের ইকোনমিকে রক্ষা করতে হলে পরে, এবং দেশের মানুষকে যদি তাদের কাজকর্ম বজায় রাখতে হয় তাহলে এই আমাদের এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। আমাদের চিঠিপত্র ক্যাবিনেটে গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে, ডিসি মহোদয়ের কাছে এটা গিয়েছে এবং তারা এই কাজটি এখন শুরু করেছে। মোবাইল কোড তারা করবে এবং প্রয়োজন হলে তারা ফাইনও করবে।